আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম, আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখুন বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো একটি মিটিং টেবিল কীভাবে ফিটিং করতে হবে। দেখুন বন্ধুরা, অনেক টেবিলটা কিন্তু অনেক সুন্দর। দেখুন হোয়াইট কালার, তো ব্ল্যাক কালার চেয়ার, তো এখানে পাঁচটা চেয়ার আছে, তো আরেকটা চেয়ার ব্যবহার করতে পারবেন। সো এটা কীভাবে ফিটিং করতে পারবেন, ফিটিং করতে হয় সেই প্রসেসটা আজকে এই ভিডিওতে দেখাবো। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। দেখুন বন্ধুরা, টেবিলটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনাদের দেখাচ্ছি আমি নিচে যে স্ক্রুপগুলো লাগাইছি, ওখানে লক সিস্টেম আছে, এখানে একটা, ওখানে একটা, তিনটা লক সিস্টেম আছে, ওপাশও আছে। তো আমি প্রত্যেকটার সাথে স্ক্রুপ লাগিয়ে আপনাদের টেবিলটি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন দেখুন, টেবিলটি ঘুরিয়ে চারপাশ ঘুরিয়ে নিচে এবং পায়া উপরে আপনাদের সিস্টেমটা দেখাচ্ছি। দেখুন, তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।